গুজরাতে প্রথম গত বছর সেপ্টেম্বর মাসের 21 তারিখ হয়েছে একটি মেলা, যেটা বায়ার সেলার মিট। এর পরবর্তীতে ডিসেম্বরের 9 তারিখে একটি প্রোগ্রাম হয়েছে। আজকে যেটা আমরা আশা করছি যে বহিরাষ্ট্রে অর্থাৎ ভিয়েতনাম লাওস থেকে যে 5 জন প্রতিনিধি ত্রিপুরার প্রাকৃতিক সম্পদ একটি আগর চিপস এবং গোয়েল ক্রয় করার জন্য গতকালকে ওনারা আমাদের সঙ্গে মিট করেছেন, আলোচনা হয়েছে সিএম সহ। আজকে ওনারা সকাল 10 কোটিকার মধ্যে আমাদের কদমতলা পরিদর্শন করার কথা, কিন্তু বৃষ্টির কারণে উপস্থিত হতে পারেনি, যার জন্য আমরা খুব খুশি রাজ্য সরকার এবং বন দপ্তর যে উদ্যোগটি গ্রহণ করেছেন। আশা করি আগামী দিন এটা কেন্দ্রিক করি ত্রিপুরার বেকার এবং কর্মসংস্থান অনেক গুণ বেরিয়ে যাবে। বিদেশ থেকে যারা আসছেন তারা 100 কোটি টাকার একটা প্রজেক্ট করবেন। এখানে আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদেরও উন্নত হবে, যারা এই পেয়ারগুলো করছে, যারা যাদের বাড়িতে গাছ আছে ওনারাও উপকৃত হবেন। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.